নমস্কার, শুনছেন নিত্যানন্দ জনবাণী 91.2 FM কমিউনিটি রেডিও। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের প্রিয় অনুষ্ঠান জনস্বাস্থ্যের কথা। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় ডাক্তারবাবু ডক্টর পূর্ণ ব্রত গুণ। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে বিষয়টাতে আমাদের প্রত্যেক দিন আমাদের প্রতিনিয়ত আমাদের কমিউনিটিতে আমাদের একটু কিছু হলেই আমরা দোকানে যাই, ওষুধ কিনে খেয়ে ফেলি, এবং যেটা আমরা নিজেদের অজান্তেই সেই ওষুধ সম্পর্কে আমরা জানিও না যেটা আমার শরীরের কতটা ক্ষতি করতে পারে বা কি উপকার করতে পারে। আজকে আমরা কথা বলবো ওষুধ প্রতিরোধী জীবাণু সম্পর্কে। স্যার, আপনার কাছ থেকে প্রথমে যেটা জানতে চাইবো ওষুধ প্রতিরোধী জীবাণুর বিপদ সম্পর্কে, এটা আগে আমাদের কমিউনিটিকে যদি আপনি একটু বলেন। অনেক সময় দেখা যায় যে জীবাণু মারার যে ওষুধ সে ওষুধে জীবাণু সংক্রমণ সারছে না, তার ফলে যেটা হয় যে রোগীর ভোগান্তি হয়, অনেক সময় রোগীর মৃত্যু হয়। যক্ষা হলে যক্ষার বিরুদ্ধে যে সাধারণত যে ওষুধগুলো ব্যবহার করা হয়, INH, রিফামপেক্সিন, ইথামবুটল আর প্যারাসিটামল, পাইরাজিনামাইড, সেগুলো কাজ করছে না, তখন সেটাকে বলা হয় মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস বা MDR-TB। এ ধরনের যক্ষায় প্রত্যেক বছর প্রায় 4,40,000 মানুষ আক্রান্ত হন আর মারা যান 1,50,000 মানুষ। যেসব দেশে সারা বছর ম্যালেরিয়া লেগে থাকে, যেসব দেশে ব্যাপকভাবে ম্যালেরিয়ার পরজীবী ক্লোরোকুইন বা সালফোডক্সিন পাইরিমেথামিন এর মতো যে পুরনো ম্যালেরিয়ার ওষুধ, সেগুলো আর কাজ করে না। হাসপাতালে কোন একজন রোগী অন্য কোন রোগ নিয়ে ভর্তি হয়েছেন, তার হাসপাতাল থেকে জীবাণু সংক্রমণ হলো, যেগুলোর বিরুদ্ধে অনেক ক্ষেত্রে যে জীবাণুনাশক সেগুলোও কাজ করে না। এইসব যে ঘটনা, এই জন্য অধিকাংশ ক্ষেত্রে দায়ী হচ্ছে জীবাণুনাশক অর্থাৎ অ্যান্টিবায়োটিক এর অযথা এবং অযৌক্তিক ব্যবহার। এর ফলে ওষুধ প্রতিরোধী জীবাণু তৈরি হচ্ছে, তারা ছড়িয়ে পড়ছে, বেঁচে থাকছে, আর তার ফলে শেষ বিচারে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু মানুষই। বেশ, এরপর যে দ্বিতীয় নম্বর যে বিষয়টা আমরা জানতে চাইবো যে জীবাণুর বিরুদ্ধে ওষুধ কিভাবে আবিষ্কৃত হয়, এই বিষয়টা যদি আমাদের বলেন একটু। জীবাণুকে মারার জন্য মানুষ যখন পৃথিবীতে এলো তখন থেকে জীবাণুকে মারার জন্য বিভিন্ন রকম জিনিসের ব্যবহার করতো, বিভিন্ন রকম উপায় করার চেষ্টা করতো। আমরা দেখেছি যে প্রাগৈতিহাসিক কালে গ্রিকরা কৃমি মারার জন্য ফার্ন ব্যবহার করতো, আজটেকরা ব্যবহার করতো চিনোপোডিয়াম বলে এক ধরনের জিনিস, হিন্দুরা কুষ্ঠের চিকিৎসা করতো চাল মুগড়া দিয়ে, ঘা শুকনোর জন্য ঘায়ের মধ্যে ছত্রাক লাগানো হতো। 16 শতাব্দীতে দেখা যায় যে সিফিলিসের চিকিৎসায় ভারত ব্যবহার করা হতে থাকে। 17 শতাব্দীতে ম্যালেরিয়াতে সিঙ্কোনা গাছের ছাল ব্যবহার করা শুরু হয়। কিন্তু জীবাণু মারার ওষুধের যে যুক্তিসঙ্গত ব্যবহার সেটা কিন্তু শুরু হয় আরো পরেও। জার্মান বিজ্ঞানী, তার নাম ছিল পল এলরিখ, তিনি দেখেন যে কোষকলার তিনি অনুবেক্ষণিক পরীক্ষা করার সময় অ্যানিলিন বলে এক ধরনের রং, সেগুলো দিয়ে সেগুলো ব্যবহার করে দেখেন যে জীবাণুগুলোকে রং করা যাচ্ছে, কিন্তু তাতে কোষকলার ক্ষতি হচ্ছে না, কিন্তু জীবাণুগুলো মরে যাচ্ছে। তিনি সিফিলিসের প্রথম ওষুধ সালফারসান বলে আবিষ্কার করেন। এই যে রঞ্জক, ডাই থেকে ম্যালেরিয়ার ওষুধ পামাকুইন আর মেথাক্রিন আবিষ্কৃত হয়। 1935-এ প্রথম সালফোনামাইড প্রন্টোসিল কাজে লাগানো হয়। দেখা যায় যে সন্তান জন্মের পরে যে প্রসূতিদের জীবাণু সংক্রমণ হয়, সেই জীবাণু সংক্রমণে নিউমোনিয়া, মেনিনজাইটিসে সালফোনামাইড গুলো কাজ করতে থাকে। 1928-এ আলেকজান্ডার ফ্লেমিং, আমরা তার নাম শুনেছি, যিনি পেনিসিলিনের আবিষ্কারক, তিনি দেখেন যে পেনিসিলিয়াম ছত্রাক সেগুলো জীবাণুর বংশবৃদ্ধিকে আটকাতে পারছে। হ্যাঁ, আর 1939-এ হাওয়ার্ড ওয়াল্টার ক্লোরি আর আর্নেস্ট বরিস চেন, এরা অ্যান্টিবায়োটিক নিয়ে এক গবেষণা চালাচ্ছিলেন। দেখা যায় যে এই গবেষণা করতে গিয়ে যে পেনিসিলিয়াম ছত্রাক থেকে পেনিসিলিন
আবিষ্কৃত হলো। তো আমরা যদি দেখি যে এইভাবেই পৃথিবীতে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয় এবং যেগুলো দিয়ে আমরা জীবাণুকে মেরে ফেলতে পারি। বেশ, আচ্ছা ডাক্তারবাবু, এক্ষেত্রে যে বিষয়টা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো, অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিমাইক্রোবিয়ালের ফারাকটা কি? হ্যাঁ, আসলে অ্যান্টিবায়োটিক বলতে যেটা বোঝে সেটা হচ্ছে যে জীবাণু থেকে উৎপন্ন পদার্থ যা অন্য জীবাণুকে মারে বা তার বংশবৃদ্ধি আটকায়। অর্থাৎ অ্যান্টিবায়োটিক হচ্ছে প্রাকৃতিক পদার্থ, কিন্তু এখন যে জীবাণু মারার ওষুধ হিসেবে যেগুলো ব্যবহার করা হয় তারা কিন্তু তাদের বেশিরভাগই কিন্তু পুরোপুরি কৃত্রিম বা প্রাকৃতিক যে পদার্থ তার মধ্যে বড় ধরনের রাসায়নিক অদল বদল করে তৈরি। সুতরাং যদি ঠিক সংজ্ঞা বলা হয় তাহলে এগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক নয়। এই সবগুলোকে মিলে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল বলতে পারি, অর্থাৎ জীবাণুর বিরুদ্ধে কাজ করে। জীবাণুর বিরুদ্ধে কাজ করে সেটা অ্যান্টিবায়োটিকও হতে পারে অথবা কৃত্রিম ভাবে তৈরি ওষুধও হতে পারে। বেশ, এরপর আমি জানতে চাইবো যে জীবাণুনাশকের শ্রেণীবিভাগ, এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন। কোন ধরনের জীবাণুর বিরুদ্ধে কাজ করছে তার উপর নির্ভর করে জীবাণুনাশক গুলোকে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয়। তাদের মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল, যেগুলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, অ্যান্টিভাইরাল, যেগুলো ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, অ্যান্টি ফাঙ্গাল, যেগুলো ছত্রাকের বিরুদ্ধে কাজ করে, অ্যান্টি প্রোটোজোয়াল, যেগুলো প্রোটোজোয়ার বিরুদ্ধে কাজ করে, অ্যানথেলমেন্টিক, যেগুলো কৃমির বিরুদ্ধে কাজ করে। কোনো কোনো ওষুধ অবশ্য একাধিক ধরনের জীবাণুর বিরুদ্ধে কাজ করে, যেমন মেট্রোনাজল। মেট্রোনাজল কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কাজ করে, আবার কিছু প্রোটোজোয়ার বিরুদ্ধেও কাজ করে। বোঝা গেছে স্যার। আমাদের আজকের এই যে আলোচনা, এই আলোচনাতে আমরা বুঝতে পারছি যে ব্যাকটেরিয়া মানে আমাদের যে ওষুধ গুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন রোগের জন্য খাই, সেক্ষেত্রে আমাদের কোনগুলোর কি ভূমিকা থাকে। আরেকটা বিষয় জানতে চাইবো যে ব্যাকটোরিসাইডাল আর ব্যাকটোরিওস্ট্যাটিক, এটা কাদেরকে বলে? ব্যাকটেরিওস্ট্যাটিক আর ব্যাকটেরিওসাইডাল, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জীবাণুনাশকের আরেক ধরনের শ্রেণীবিভাগ। ব্যাকটেরিওস্ট্যাটিক মানে এরা ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিকে আটকে এবং ব্যাকটেরিয়াকে মারে না, কিন্তু তাদের বংশবৃদ্ধি করতে দেয় না। এর উদাহরণ হলো সালফোনামাইড, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকার, এগুলো। আর ব্যাকটেরিসাইডাল যে ওষুধ, ব্যাকটেরিসাইডাল ওষুধগুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে। এর উদাহরণ হচ্ছে পেনিসিলিন, সেফালোস্পোরিন, অ্যামাইনোগ্লাইকোসাইড, আইসোনিয়াজাইড, রিফামপিসিন, এগুলো। এই শ্রেণী বিভাজনটা অবশ্য আজকাল খুব বেশি ব্যবহার করা হয় না, কারণ দেখা গেছে যে বেশিরভাগ ব্যাকটেরিওস্ট্যাটিক ওষুধই বেশি ঘনত্বে যদি ব্যবহার করা হয় বিশেষ কিছু অবস্থায় এবং বিশেষ কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, তারা ব্যাকটেরিওসাইডালের মতোই কাজ করে। আচ্ছা, বেশ, আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। এরপর স্যার, এই যে জীবাণুনাশক, এই জীবাণুনাশক কিভাবে কাজ করে? একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা জীবাণুনাশক, কেবল জীবাণুনাশক আমরা জীবাণু সংক্রমণ থেকে সেরে উঠি, ব্যাপারটা কিন্তু এরকম নয়। শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা আর জীবাণুনাশক, এরা একসাথে মিলে কিন্তু উদ্দেশ্য সাধন করে। জীবাণু কোষের বিভিন্ন জায়গায় বিভিন্ন জীবাণুনাশক গুলো কাজ করতে পারে। পেনিসিলিন, সেফালোস্পোরিন, এগুলো যেমন কোষের দেয়ালে কাজ করে। ফ্লুকোনাজল, মাইক্রোনাজল, এগুলো কাজ করে সাইটোপ্লাজমের যে পর্দা আছে সেই পর্দার ওপর। ক্লোরামফেনিকল, এরিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন, এগুলো কি করে? এগুলো জীবাণু কোষে যে প্রোটিন তৈরি হয় তাতে বিঘ্ন ঘটায়। কুইনোলোন, মেট্রোনিডাজল, রিফামপিসিন, এগুলো কোষের যে নিউক্লিক অ্যাসিড বিপাক তাতে বাধা দেয়। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে, তাহলে আমরা জীবাণুনাশকের ব্যবহার করব কিভাবে, এটা খুব গুরুত্বপূর্ণ। কেবল তখনই আমরা জীবাণুনাশক ব্যবহার করব যখন তা ব্যবহার করলে লাভ হবে, এইটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। যেমন নাক দিয়ে জল গড়াচ্ছে, জ্বর হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু ভাইরাল রোগ, এতে কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে লাভ নেই, আমরা এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না। হ্যাঁ, কিংবা পাতলা পায়খানা হচ্ছে, বেশিরভাগ পাতলা পায়খানা ভাইরাল ঘটিত, সেখানে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না। আবার দু ধরনের জীবাণুনাশক আছে, কিছু কিছুকে বলা হয় ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেগুলো নির্দিষ্ট কম কিছু জীবাণুর বিরুদ্ধে কাজ করে, আর ব্রড স্পেকট্রাম, যেগুলো অনেক ধরনের জীবাণুর বিরুদ্ধে কাজ করে। কি জীবাণুতে সংক্রমণ হয়েছে সেটা জেনে বা আন্দাজ করে আমরা যদি ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ব্যবহার করি সেটাতেই ভালো হয়। অনেক সময় দেখা যায় যে ডাক্তাররা একাধিক জীবাণুনাশক একসঙ্গে দিয়ে দেন,
এইটা না করে একটা জীবাণুনাশক ব্যবহার করা উচিত, আর জীবাণুনাশকের মাত্রা ততটা বেশি হওয়া উচিত যাতে তা কার্যকরী হয় এবং জীবাণুকে ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ করতে না দেয়। আবার মাত্রা যেমন এমনটাও না হয় যাতে সাইড এফেক্ট হচ্ছে বা বিষক্রিয়া হচ্ছে। হ্যাঁ স্যার, স্যার আরেকটা বিষয় আমাদের যেটা বোঝার, সেটা হচ্ছে যে জীবাণু সংক্রমণের, এই জীবাণু সংক্রমণের চিকিৎসা কিভাবে করা উচিত আমাদের? কোন জীবাণুনাশক দেওয়া হবে সেটা যদি কালচার সেন্সিটিভিটি পরীক্ষা করা যায় তার পরীক্ষার ফলের উপর নির্ভর করে ঠিক করা ভালো। বহু জায়গাতে কালচার সেন্সিটিভিটি সুযোগ থাকে না, তাহলে সেই অঞ্চলে এ ধরনের জীবাণু সংক্রমণ কোন জীবাণু থেকে হয় এবং তা কোন কোন ওষুধের প্রতিরোধী সেটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা সেই তথ্যের ভিত্তিতে ওষুধ নির্বাচন করতে পারি। যেমন এই 13 বছর আগে যখন আয়লা হয়েছিল, আয়লার সময় তো ডায়রিয়া হচ্ছিল, তখন যে ডায়রিয়া হয়েছিল এবারে ডাক্তারের পক্ষে বা ডিপে যারা চিকিৎসা করছে তাদের পক্ষে তো কালচার সেন্সিটিভিটি করে অ্যান্টিবায়োটিক দেওয়া সম্ভব না। ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এনটেরিক ডিজিজ নাইসেড এবং ইউনিসেফ এরা মিলে পরীক্ষা করে দেখে যে নরফ্লক্সাসিন, নাইজোস্ট্রামাইসিন এগুলো কাজ করবে। তো আমরা জানলাম যে কোন একটা অঞ্চলে কোন ধরনের জীবাণু সংক্রমণে কোন জীবাণুটা কাজ করছে, তখন আমরা সেই মতো অ্যান্টিবায়োটিক দিতে পারি। আর যত কম দিন সম্ভব জীবাণুনাশক দেওয়া উচিত, সাধারণভাবে 7 দিনের বেশি নয়, কিন্তু কোনো ক্ষেত্রে যদি প্রমাণ থাকে যে কম দিনে অসুখ ছাড়বে না তাহলে ওসব কথা আলাদা। যেমন টিবিতে ন্যূনতম 6 মাস ওষুধ খাওয়াতে হবে, 6 মাস ওষুধ দিতে হবে। স্যার যেটা আপনার কাছ থেকে শেষ যে বিষয়টা আমরা জানতে চাইবো মানে সেটা হচ্ছে স্যার জীবাণু সংক্রমণ, এই জীবাণু সংক্রমণ যে আমাদের বিভিন্ন সময় আমাদের বিভিন্ন সিজন ওয়াইজ হয় বিভিন্ন সময় হয়, তো এই জীবাণু সংক্রমণ ঠেকাতে কখন জীবাণুনাশক ব্যবহার করা হয়? এর আগে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে যখন জীবাণু সংক্রমণ হয়েছে তখন জীবাণুনাশকের ব্যবহার হয়। আর এখন আমি বলছি যে জীবাণুনাশক যদি জীবাণু সংক্রমণ যদি না হয় তার জন্য জীবাণুনাশকের ব্যবহার। হ্যাঁ, এটাকে কখন করা হয়? অনেক সময় অপারেশনের আগে করা হয় কিংবা কখনো কখনো দাঁত তোলার আগে করা হয়। এসব ক্ষেত্রে কোন জীবাণু দিয়ে সংক্রমণ হতে পারে সে সম্পর্কে যদি জানা থাকে তাহলে তার ভিত্তিতে নির্বাচন করতে হয়। যত কম দিন ব্যবহার করা যায় ততটাই ভালো। অপারেশনের সময় জীবাণু সংক্রমণ ঠেকাতে দেখা গেছে যে অপারেশন চলাকালীন জীবাণুনাশক যদি একটা মাত্রা দেওয়া তাতেই কিন্তু কাজ হয়ে যায়। হ্যাঁ, শেষে যেটা বলবো, প্রতিরোধী জীবাণুর সমস্যা হচ্ছে সারা বিশ্বের সমস্যা, নানা দেশ নানাভাবে এই সমস্যার সমাধানের উদ্যোগ নিচ্ছে, আমাদের দেশে কিন্তু সে ধরনের কার্যকরী উদ্যোগ চোখে পড়ছে না, না সরকারের দিক থেকে না IMM মতো ডাক্তারদের পেশাগত সংগঠনের পক্ষ থেকে। ডাক্তারদের জীবাণুনাশকের ব্যবহার সম্পর্কে বারবার শিক্ষিত করার উদ্যোগ নেওয়া দরকার। জীবাণু সংক্রমণে কি জীবাণু ব্যবহার করা হবে তার জন্য আদর্শ চিকিৎসা নির্দেশিকা তৈরি করা দরকার। সেই আদর্শ চিকিৎসা নির্দেশিকা মানা হচ্ছে কিনা তার জন্য নজরদারি থাকা দরকার। আর তার পাশাপাশি জনসাধারণেরও সচেতনতা দরকার, মানে এই জীবাণুনাশকের বা এই ওষুধ প্রতিরোধী জীবাণুনাশকের যে বিপদ তার স্বরূপ তাদের বোঝা দরকার। সামান্য এবং সাধারণ সংক্রমণে ওষুধের দোকান থেকে জীবাণুনাশক কিনে ব্যবহার করার প্রবণতা বন্ধ হওয়া দরকার। একমাত্র চিকিৎসকের নির্দেশ মতো যথাযথ মাত্রায় যথাযথ সময় ধরে জীবাণুনাশক ব্যবহার করা উচিত। অসংখ্য ধন্যবাদ, আজকের এই আলোচনা আমরা শুনছিলাম ওষুধ প্রতিরোধী জীবাণু সম্পর্কে। আজকের এই আলোচনায় আমাদের প্রিয় ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের কমিউনিটির তরফ থেকে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনে আবার একটা সুন্দর অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হবো। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। নিত্যানন্দ জনা।